अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल अमीन वा अला आलिही वसहबिही अजमाइन। सुप्रिय दर्शक श्रोता, अस्सलामु आलाइकुम वा रहमतुल्लाहि वा बरकातुहु। कोविड-19 এর এই মহামারী কালে দয়া করে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন রমাদান কারিমে। এবারেও আমাদেরকে সিয়াম পালনের যে রব তৌফিক দিয়েছেন তার প্রতি আবারও শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। আজকে একটি ছোট্ট বিষয় আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি, তা অনেক সময় নিজের জন্য অথবা পরিবার স্বজন বন্ধুদের জন্য এই প্রসঙ্গটি এসে যায়। তা হচ্ছে যে একজন ইমানদার যাকে তার রব আদেশ করেছেন রমাদানে মতো এই পবিত্র মুহূর্তে সিয়াম পালনের, সে তো কখনোই ইচ্ছা করে সিয়াম ভঙ্গ করতে পারে না, সিয়াম নষ্ট করতে পারে না। তো সেই জন্য আমরা এও জেনেছি যে কখনো কখনো সিয়াম ফৌত হয়ে গেলে, ছুটে গেলে কাজা এবং কাফফারা দুটোই ওয়াজিব হয়ে যায়, আর কখনো কখনো শুধু কাজাই ওয়াজিব হয়। আমরা আজকে কথা বলবো যে কারণে কাফফারা দরকার হয় না, শুধু কাজা করলেই হয়ে যায়, সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কোরআন কারিমের নির্দেশনা থেকে জেনেছি যে ফামাং শাহিদা মিঙ্কুম ও সাহার ফাল্লিয়া সম্ভ, এই মাসের যে সাক্ষাৎ পাবে সে যেন সিয়াম পালন করে। এখন অমঙ্কানা মিঙ্কুম মারিদান আওয়ালা সাফার, আল্লাহ তাআলা সেখানে এ করেছেন যে হ্যাঁ, তোমাদের মধ্যে কেউ যদি সফরে থাকো, অসুস্থ থাকো, তাহলে কি করতে হবে? ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, সফররত অবস্থায়, অসুস্থ অবস্থায় তোমার জন্য এটা কঠিন হয়ে পড়লে তুমি এটা পরে করে দিও, ওই দিনগুলো গুনে রেখো এবং পরে করে দিও, এর জন্য তোমার কাফফারা লাগবে না, কাজা করে দিতে হবে। সুতরাং হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এ ব্যাপারে আমরা আরও নির্দেশনা পাই। তো সেই কথাগুলোকে যদি আমরা গুছিয়ে বলি, এভাবে বলা যায় যে মুসাফির অবস্থায় ছুটে যাওয়া সিয়াম আপনি রমাদানের পরে যখন পালন করবেন কাফফারা দরকার হবে না, শুধু কাজা আদায় করলেই হবে। অসুস্থ তার কারণে আপনি যদি সুস্থ হওয়ার কোনো সুযোগ বা সম্ভাবনা না থাকে, তাহলে আপনি শুধু ই করে দিতে পারেন, কাজা করে দিতে পারেন। অর্থাৎ আপনি রমাদানে অসুস্থ ছিলেন, সুস্থ হয়েছেন, আপনি কাজা করলেন। আপনি রমাদানে অসুস্থ ছিলেন, এখনও অসুস্থ আছেন, আপনার পক্ষে সুস্থ হওয়া কোনো সম্ভাবনা নেই। অথবা আপনার বয়োবৃদ্ধির কারণে যদি আপনি রমাদানের সিয়াম পালনে অক্ষম হন, তাহলে আপনি শুধু আপনার পক্ষে একজনকে খাওয়াই দেবেন, ফিদিয়া দিয়ে দেবেন। তারপরে কোনো মা, প্রসূতি মা, সন্তান গর্ভে ধারণের কারণে যদি ডাক্তার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সিয়াম পালন তার জন্য, বাচ্চার জন্য, মায়ের শরীরের জন্য ক্ষতিকর হয়, আশঙ্কার কারণ হয়, তাহলে তিনি সেটা রমাদানে রাখবেন না, পরে যখন আল্লাহ তাকে সুস্থ করবেন তখন তিনি সিয়াম পালন করবেন। অথবা আমাদের মায়েরা বোনেরা নিয়মিত যে শারীরিক সীমাবদ্ধতার মুখোমুখি হন, এমন অবস্থা যদি সিয়াম রমাদান কারিমে আসে, তখন তিনি সিয়াম পালন করবেন না, তিনি পরবর্তীতে ওই সংখ্যার সিয়াম আদায় করে দেবেন। কারণ এই সময়গুলোতে আল্লাহ তাআলা সালাতকে মওকুফ করেছেন, মাফ করেছেন, কিন্তু সিয়াম রমাদানে সিয়ামকে পরবর্তীতে আদায়ের জন্য আদেশ দিয়েছেন। তো আরেকটি বিষয় যে সিয়াম পালনের জন্য কারো যদি এমন ধরনের শারীরিক পরিস্থিতি তৈরি হয় যেটা তার জীবন হানির কারণ হতে পারে, অথবা চরম অসুস্থ হয়ে যার থাকে, সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের আলোকে তিনি সিয়াম ছেড়ে দিতে পারেন, তবে সেজন্য তাকে অবশ্যই ফিদিয়া দিতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই গোটা অবস্থাটাই হচ্ছে একজন মমিন যাদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা এই বিধানকে ফরজ করেছেন, এটি তার সামর্থ্যের বাইরে, ইচ্ছার বাইরে। সুতরাং এই অবস্থাগুলো যদি এসে যায় রমাদান কারিমে, তাহলে তিনি যখন সুস্থ হবেন, যখন সক্ষমতা অর্জন করবেন, অথবা তিনি ফিদিয়ার মাধ্যমে আল্লাহ তাআলার এই মহান আদেশ থেকে নিজেকে দায়মুক্ত করতে পারবেন। আমরা আল্লাহ তাআলার কাছে এই পবিত্র মাসে এই মহান ইবাদত যেন যথাযথভাবে পালন করতে পারি, সেই জন্য সুস্থতা, সক্ষমতা কামনা করে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।